কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের শীতলাপাড়ায় যশোতলা গ্রামে বাড়ি দখল করাকে কেন্দ্র করে হামলা হয়েছে। এলাকাবাসী জানান, বাদল শেখের ছেলে শফিকুলের বাড়ি দখলের জন্য আমদা গ্রামের রমজানের ছেলে আব্দুলের নেতৃত্বে 15 থেকে 20 জন ব্যক্তি বাড়ি দখলের জন্য হামলা চালায়। আমরা কিছু বুঝে ওঠার আগে তারা অটোর যোগে এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ বিষয়ে শফিকুল ইসলাম শফি জানান, সোমবার সকালে হঠাৎ মজনুর নেতৃত্বে আমার বাড়িতে হামলা চালায়, বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করে। আমি তদন্ত করে বিচার দাবি করছি। এদিকে গ্রাম পুলিশ আলাউদ্দিন জানান, আব্দুল কটা মজনু আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে শফিকুলের বাড়িতে। আমার উপস্থিতিতে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আমি বাধা দিলে তারা আমাকে মারপিট করে। আমি গ্রাম পুলিশ আমাকে কেন মারপিট করলো এই ঘটনার বিচার চাই। এই বিষয়ে আব্দুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে বাসায় পাওয়া যায়নি। এই বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, থানায় লিখিত অভিযোগ হয়েছে, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি বাড়িতে সকালবেলায় সকাল 6টার সময় বাড়িতে আমি শুয়ে আছি। এই মুহূর্তে আইসি চৌকিদার আমাকে ডাকার পরে আমি বাড়ির মধ্যে না বাড়ানোর পরে সে ঘুটপাট করে আমার ঘরের ভিতর সান্দা মানে মালপত্র এলোমেলো করি এবং ভাঙি চুরি এমন তেমন করি মানে ইকের দিছে। কে হচ্ছে মজনু হুকুম দিছে, আর করছে হচ্ছে আপনার হচ্ছে আলমগীর করছে, আলমগীরের বাপ করছে, কটা করছে, বুঝলেন। এনুর পিতার নাম হচ্ছে মুজিবুর রহমান, শীতলাপাড়া গ্রাম। উনি আইসি হুকুম দিছে, ওই হুকুমের তাগিদে এইগুলা হুটপাট করছে এবং নাটি সুটা এবং হাসি আনি বাড়ি দখল করতে যাচ্ছে এবং আমাকে মারধর করছে। আপনি চাচ্ছেন কি বিষয়? এইগুলো আমি চাচ্ছি যে আমার জমি, আমার নামে জমি, আমার নামে খারিজ, আমার নামে সব কিছু, আমার এখানে কোনো কিছুই ই করছে না। কিন্তু আমি আমার তিনটা মেয়ার পরে যে আমার ছেলেপেলে নাই, জবরদখলে দখল করতে চাচ্ছে। আমার বাড়ি ওরা জোর করে দখল করতে চাইছে, এর জন্য আমরা বিচার চাই। কিসের ওই আলমগীরের বাপ মজনুরা কিসের জন্য আমার তাইরে এসে আমার স্বামীকে মারবে, আমারে মারবে? আমি এর বিচার চাই। ঘটনা হচ্ছে যে শীতলাপাড়া, এটা যশোতলা পাড়া। আমি এই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত একজন গ্রাম পুলিশ, কিন্তু আমাকে সকালবেলায় আমি মাঠে বাড়াচ্ছি এমন তো অবস্থায় ওই আলমগীর এবং কটা আব্দুল, ওর নাম ভালো নাম আব্দুল, ডাকনাম কটা, এরা দুই বাপুতে আসলো এবং ওর সাথে আরও 4-5 জন আমদোয়ার লোকজন এবং ওর জামাই মেয়ে সহ। ওরা বলছে যে আরও লোকজন, বাড়াকেন্দ্রের আরও লোকজন ছিল, তারা বলছে যে একটু ভাই যশোতলায় যাইতে হবে, আমার বাড়িতে গেছে। তা আমি বললাম যশোতলায় কেন? তো বললো যে বাপ আমরা একটু কটার বাড়ি যাব। তো কটার বাড়িতে শফির বাড়ি যাব। তো শফির বাড়িতে তোমরা যাবা, শফির বাড়ি যাবা, তার আমার কি? তো বললো না, একটু যাইতে হবে। ইয়ার ভিতরে মৌন ডাক্তার ফোন দিল যে ভাই আপনি একটু যান, ওখানে গেলে পারে একটু ওরা বাড়িতে যাবে, একটু ওর সাথে দেখা করবে, তো বাড়িতে যাবে দেখা করবে। তো আমি ওই মুহূর্তে ওইসব আমার জিনিসপত্র ফেলেছি, বাড়িতে ঢুকি এই শপিকে মারপিট, বাড়িঘর ভাঙচুর, লুটপাটের মতো অবস্থান শুরু করেছে। তা আমি বললাম বাবা যে তোরা এইসব করতে মারামারি, এই অবস্থা প্রাণ করে ওরা আমাকে ওই আলমগীর এবং ওই আলমগীরের বাবা লাঠি মারছে এবং আলমগীরও আমাকে এই আমার। আপনি কি গ্রাম পুলিশ এই ওয়ার্ডের দায়িত্ব? জি, এই গ্রামের আমি এই ওয়ার্ডের দায়িত্ব পাচ্ছি। এই বাড়ি আমার, আর হঠাৎ বৃষ্টির পানির মতো আসি দরদারকে নাটি ফালা বাইন দিনে চলে আসছে অটোর মধ্যে, আসি দরদারকে মারামারি শুরু, মারতে যাচ্ছে রে, ভাইবেই উঠতে পারছি না বিষয়টা কি। ওই মাঠের ঘাস বোঝা নিয়ে আসতেছিলাম, আর দেখছি যে হুটপাট করে অটোর মধ্যে নামি বাড়ির মধ্যে মারপিট শুরু হয়ে গেছে, বুঝলেন। ফেলতে ফেলতে আসি দেখছি যে চৌকিদারকে একে ওরে 3-4 জনকে মারি সাহেব বাড়ি ফেলেছে।